আপনাকে অভিনন্দন জানাই শাহজাদি, চমৎকার পরিকল্পনা করেছেন, মাশাআল্লাহ। তবে একটা বিষয় বলে যাচ্ছেন, হুররামের কর্কশ কথা। এবার ওর কাছে নিজেকে বাঁচানোর কোনো অজুহাত নেই। অজুহাতের কি প্রয়োজন? যা আপনি ওনাকে কতটা ভালোবাসেন এ কথা সবাই জানে। এত বছর যাবৎ তিনি ওনার হৃদয়ে রাজত্ব করছেন। যে সৌভাগ্য নিয়ে তিনি জন্মেছেন, পৃথিবী উল্টে গেলেও তা বদলাবে না। এসব কি বলছেন, ওর পক্ষ নিচ্ছেন? অতীত তাই বলছে। হুররাম সুলতান কোন একটা উপায় খুঁজে বের করে সুন্দরভাবেই ঝামেলা সামলে নেবেন। আপনাকেও যে আপনার সামনে হেদিজা সুলতানের মতো ভুল প্রমাণ করে শান্ত হবেন। একটা কবর দেখেছি, কবরের সামনে একটা মেয়েকে দেখেছি। ওর চেহারা দেখেছেন শাহজাদি? আমার পরিচিত, আমি ওকে ডেকে এনেছিলাম। ও কবর কোথায় জানে কিনা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বলল ও কিছুই জানে না। মহান আল্লাহ দোয়া কবুল করে আপনাকে পদ দেখিয়েছেন শাহজাদি। ওই হাতুন যেই হোক আপনাকে মিথ্যা বলেছে। ও জানে? এতে কোনো সন্দেহ নেই। আপনাকে মরহুম ইব্রাহিম পাশার কবরের সন্ধান দেবে ও। সাবধান, মাননীয় মিহিরিমা সুলতান। শাহজাদি মালকোচুলু, ফিরে এসেছেন? এসেছি শাহজাদি, আপনি কেমন আছেন? সত্যি জানতে চাইছেন আমি কেমন আছি, নাকি আপনি এমনি প্রশ্ন করছেন? আমাকে একবারও মনে পড়েনি, তাই না? আর আমি রোজ রাত আপনার কথা ভেবে কাটিয়েছি, অবশ্য তাতে আপনার কি? শাহজাদি, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার এই আবেগ, এই অনুভূতিকে আমি সত্যি শ্রদ্ধা করি। আপনাকে কষ্ট দিতে চাই না। সুলতানা, মিহিমা, তুমি বায়াজিদকে নিয়ে আগে যাবে, আমি আর জাহাঙ্গীর পেছনের গাড়িতে আসব। সুলতানা, ক্ষমা চাইছি, আসলে জাহাপনা শুধু আপনাকে নিয়ে যেতে বলেছেন। আমরা যাব না কেন? মিহিমা, তুমি ভাইদেরকে নিয়ে প্রাসাদে যাও। আফিফা হাতুন, হেরিমার আমার বাচ্চাদের দেখে রাখবেন। চিন্তা করবেন না সুলতানা, আমি সবার খেয়াল রাখব। সুম্বুল। সুলতানা, সুম্বুল আগা তুমি এখানে থাকো, ওখানে গিয়ে দেখছি বিষয়টা কি, তারপর একটা উপায় বের করবো। আদেশের অপেক্ষায় থাকবো সুলতানা। সুলতানা, এবার আমাদের রওনা হতে হবে। সুলতানা, মিহি,
ফাতিমা, তোমার ভাইদের প্রতি খেয়াল রেখো। আমি জাহাপনা সহ দ্রুত ফিরে আসব। শাহজাদি, এসে ভালো করেছ নিগার, ভেবেছিলাম ডেকে পাঠাবো। খবর পেয়ে গেছেন? কোন খবরের কথা বলছ? হুররাম সুলতান জাহাপনার আদেশে এদিনে যাওয়ার জন্য রওনা হয়েছেন, তাও আবার একা। মনে হচ্ছে শাহ সুলতান এবার সফল হয়েছেন। আমার মনে হয় না তিনি পারবেন। কদিন ঘোরাফেরা করে জাহাপনার সাথে আবার ফিরে আসবে। শাহ সুলতান পুরো প্রস্তুতি নিয়েছেন, এবার সহজে পার পাবেন না শাহজাদি। দেখা যাক। আমাকে কিছু বলতে চেয়েছিলেন শাহজাদি? আমাকে মিথ্যা বলেছ কেন নিগার? ইব্রাহিমকে কোথায় কবর দিয়েছে তুমি জানো, অস্বীকার করেছ। আমার উপর অতীতের প্রতিশোধ নিচ্ছ? অসম্ভব শাহজাদি, কোন সাহসে এটা করব? তাহলে বলো কোথায়। শাহজাদি, আমি আপনাকে আগেই বলেছি আমি জানি না। যদি আমি জানতাম, অন্তত ওনার কবরে বসে দোয়া করতে পারতাম। এমন আবেগপূর্ণ বিষয় নিয়ে তুমি আবারও মিথ্যা বললে? আমি কোনো জোর করব না, তুমি যেতে পারো। নিগার, হাতুনের পিছু নাও। কোথায় যাচ্ছে, কি করছে, আমি ওর সব খবর জানতে চাই। যেমন আদেশ শাহজাদি। এসো শাহজাদা। জাহাপনা এখনো খবর পাঠাননি? সৈন্যদের নিয়ে রওনা হয়েছেন, এদিনে পৌঁছে গেছেন, কিছুদিনের মধ্যেই রাজধানীতে পৌঁছাবেন। কোনো ঝামেলা হয়েছে? ইজমির বন্দর থেকে একটা অটোম্যান বণিক জাহাজ নিখোঁজ, খ্রিস্টদা গামা নামে এক পর্তুগিজ দস্যু অপহরণ করেছে। এভাবে আর কত তাসলি জালি? কে খ্রিস্টোভা? ওর এত বড় সাহস হলো কিভাবে? বিখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার ছেলে ও শাহজাদা। কাপুদান পাশার অনুপস্থিতিতে ওর সাহস বেড়েছে। এভাবে চলবে না, দ্রুত এর সমাধান করতে হবে। দর্জির কাছ থেকে সুলতানার পোশাক এসে গেছে, তাই এগুলো গুছিয়ে ভেতরে নিয়ে যাচ্ছি।
কাল রাতে তুমি শাহজাদার জলসায় নেচেছ? সুলতানা নিজেই আমাকে আদেশ করেছেন, তাই গিয়েছিলাম। কেন মিথ্যা বলছো? নিজের ইচ্ছায় সাজগোজ করে জলসায় গিয়েছিলে। আমি এগুলো রেখে আসি। এত সাহস ভালো না রুমি সাহাতুন। তোমার উদ্দেশ্য কি তা আমি জানি। আমি তোমাকে সে সুযোগ দেব না। নিজের সীমা অতিক্রম করলে বিপদে পড়বে, বুঝতে পেরেছো? এসব চালাকি করা বন্ধ করে দাও, আমার নজর থাকবে, মনে রেখো। শান্ত হো না শাহাতুন, আমার কি করা উচিত আর কি করা উচিত না তা আমি জানি। সভাসদদের দরবারে আসতে বলো, এ বিষয়ে আমি সবার সাথে আলোচনা করতে চাই। যেমন আদের শাহজাদা, এসো। শাহজাদা। আম্মা, স্বাগতম। শাহজাদা, আর কোনো আদেশ না থাকলে তুমি যেতে পারো, আর প্রস্তুতি শুরু করে দাও। আপনি যা বলবেন সুলতানা। সবকিছু ঠিক আছে তো? জলদস্যুরা আরো একটা বাণিজ্যিক জাহাজ অপহরণ করেছে আম্মা, তাই এই পরিস্থিতি নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। দ্রুত এর সমাধান প্রয়োজন। আমার বীর শাহজাদা, এই সমস্যার সমাধান হিজির হায়েদ্দিন পাশা করার কথা। অভিযান শেষ হয়েছে, এ বিষয়ে যা করার তিনি করবেন। ওনাকে অবশ্যই পরিস্থিতি সম্পর্কে জানানো হবে, তবে এই মুহূর্তে এর সমাধান প্রয়োজন। তুমি কাপুদান পাশাকে এই পরিস্থিতি জানাও। এদিকে কারখানার বিষয়টা নিয়ে প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে আছি। আম্মা, আপনি হেরেম নিয়ে ভাবুন, সাম্রাজ্যের বিষয়ে কোনো কথা বলবেন না। তুমি কি করবে মুস্তাফা? সমুদ্রে গিয়ে জলদস্যুদের সাথে যুদ্ধ করবে? এটা কি করে সম্ভব? একজন শাহজাদাকে কখনো একা সমুদ্র গিয়ে যুদ্ধ করতে দেখেছ? তুমি জানো না অনুমতি ছাড়া জাহাজে পা দেওয়া নিষেধ। জানোই তো জাহাপনার কাছে তোমার বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নেই, তবু কেন দুঃসাহস করছ? তুমি সব নিয়ম কানুন মেনে চলবে, বুঝেছ? খবরদার মুস্তাফা ভুলেও নিয়ম ভাঙার কথা মাথায় আনবে না। আসুন সুলতান। সুলতানা, আপনি আসবেন জানতাম না। সুস্বাগতম, আশা করি ভালো আছেন। ভালো আছি রুস্তম পাশা। ফারিয়া, তুমি এখানেই থাকো। যেমন আদেশ সুলতানা। কি হয়েছে হাতুন, বিষয়টা কি? হুররাম এসে পড়েছে, নিশ্চয়ই আসার পথে পরিকল্পনা করেছে। বিশ্বাসযোগ্য কোনো অজুহাত দেখিয়ে দেবে, সব অস্বীকার করে আপনাকে দোষী সাজাবে। আমাকে দোষারোপ করবে কে নিয়ে? সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে। আর সেসব ছাড়াও আমাদের হামলা করে বড় ভুল করেছে, আগেই বুঝতে পেরেছিলেন তাই না? হ্যাঁ, জানতাম ঋণপত্র নেওয়ার জন্য হামলা করবে। আমাকে এজন্যই সাথে নিয়ে এসেছেন তাই না? ঘটনার সাক্ষী রাখার জন্য। তোমরা হুররামের শেষ দেখতে চেয়েছিলে, আমি তাই করছি।
সুলেমান, আমার প্রাণপ্রিয় সুলতান, আপনি এসেছেন। কতদিন পর আপনার এই পবিত্র মুখ দেখার সৌভাগ্য হল। এখন মরেও শান্তি পাব। সুলেমান, তার আগে একটা জটিল বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। হুররাম, শাহুবান এসেছিল, তোমার বিরুদ্ধে ওর কিছু অভিযোগ আছে। ভৃতির পরিবারের সদস্য ভেনিসীয় মহিলার কাছ থেকে ঋণ নিয়েছ। কাগজের ওপর তোমার মোহরই বলে দিচ্ছে এই ঘটনা সত্য। তা চেয়ে বড় কথা, আমার বোন আর গুলফাম হাতুনের ওপর হামলা হয়েছে এবং তুমি এই হামলার আদেশ দিয়েছ, এ কথা সত্যি? কথা বলো হুররাম, এই অভিযোগ কেন উঠলো? আমি এর জবাব চাই। আপনি বুঝতেই পারছেন পাশা, পরিস্থিতি ভালো না। সুলতানার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যদি ঋণপত্র সত্যি জাহাপনার হাতে পৌঁছায় তাহলে হুররাম সুলতানকে বাঁচানো কঠিন হবে। পথে হামলা করাই ভুল হয়েছে পাশা। শাহ সুলতান এমন ভাবে ফাঁদ পেতেছেন আমরা তা বুঝিনি। বিষয়টা আগে জানতে পারলে কোন একটা উপায় বের করতাম। যা হবার তা হয়েছে, এখন সমাধান করব। আপনি কি শুনতে চাইছেন সুলেমান? আমার আর কি বা বলার আছে? আমার উপর এমন ভাবে রেগে আছেন যেন আপনি আমার বিরুদ্ধে সব অভিযোগ বিশ্বাস করেছেন। অভিযোগ খণ্ডনের সুযোগ দেব বলে এখানে ডেকে এনেছি হুররাম। অভিযানের কারণে সংকট দেখা দিয়েছিল, দাসীদের আগাদের বেতন পরিশোধ করতে পারছিলাম না, ঝামেলা হচ্ছিল, তাই রাকেল হাতুনের কাছ থেকে ঋণ নিয়েছিলাম। কিন্তু আনার সময় কারা যেন হামলা করে সব মহল লুট করে নিয়েছে। কারা করেছে? তুমি কি শাহ সুলতানকে দোষারোপ করছো? উনি ছাড়া আর কে? সুলেমান, আপনি না থাকায় সুযোগ নিয়েছেন, হেতিজা সুলতানের সাথে মিলে এই ষড়যন্ত্র করেছেন, হেরেমে ঝামেলা করানোর জন্যই ওই মোহরগুলো লুট করা হয়েছে। শাহুবান তোমাকে সাহায্য করতে চেয়েছিল, তুমি তোমার অহংকারের কারণে ওর সাহায্য নাওনি, পরে ও নিজে থেকেই বেতন দিতে এসেছিল, তখনও বাধা দিয়েছ তাকে। পুরো হেরেমের কাছে আমাকে ছোট করার জন্য সেদিন উনি বেতন নিয়ে এসেছিলেন। আমি সুলতান সুলেমানের স্ত্রী হয়ে এই সাহায্য কিভাবে নেই? যুদ্ধ চলাকালীন শত্রুর কাছে ঋণ নিতে পেরেছ, অথচ আমার বোনের দেওয়া সাহায্য ফিরিয়ে দিয়েছ, তাই তো? সুলেমান, বিশ্বাস করুন, আমি ওর পরিচয় জানতাম না। রাকেল হাতুন ওকে প্রাসাদে এনেছিল, তাই আমি ভরসা করেছিলাম। আমি ভুল স্বীকার করছি, আমার দায়িত্ব ছিল ওর সম্পর্কে খোঁজ নেয়া, কিন্তু সময় ছিল না সুলেমান। হেরেম শান্ত রাখার জন্য আমি খুব দ্রুত বেতন দিতে চেয়েছিলাম, পরে ঋণ শোধ করতে মোহরের ব্যবস্থাও করেছিলাম। এত মোহর তুমি পেলে কোথায়? তোমাকে দেওয়া খামার বাড়ি আর জমি বিক্রি করেছ, তাই না? সুলেমান, অভিযানের সময় আপনাকে এসব তুচ্ছ বিষয় নিয়ে বিরক্ত করতে চাইনি, তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।
সুলেমান, এটা ওনাদের ষড়যন্ত্র। ওই ভেনিসিং হাতুনকে শাহ সুলতান ভয় দেখিয়ে এসব করিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হাতুন আমার দেয়া ঋণপত্র নিয়ে শাহজাদিকে পৌঁছে দিয়েছেন। আর ঋণপত্রের জন্যই আসার পথে হামলা হয়েছিল, কারণ ঋণপত্র না থাকলে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণও থাকবে না। না, মিথ্যা কথা, এসব বিশ্বাস করবেন না। বানুয়াট, এই ঘটনায় আমার কোনো রকম হাত নেই। তাহলে ওরা কে ছিল হুররাম? ডাকাত হলে ওরা স্বর্ণালঙ্কার না চেয়ে ঋণপত্র চেয়েছিল কেন? কে জানে সত্যি কি না। শাহ সুলতান যা বলেছেন আপনি শুধু সেগুলোই বিশ্বাস করছেন। হতে পারে হামলার ঘটনাটাই সাজানো। সুলেমান, আমার জীবনের আলো, আমার ভালোবাসা, এসব বিশ্বাস করবেন না। ওনারা শুধু আমাদেরকে আলাদা করার জন্য এসব করছেন। রাজধানীতে ফেরার প্রস্তুতি নিতে বলো। এবার বিশ্বাস হয়েছে তো, এগুলো সব ষড়যন্ত্র। প্রথমে হেতিজা শুধু তোমার উপর প্রতিশোধ নিতে নিজেকে ক্ষত বিক্ষত করলো, তোমাকে দোষারোপ করল। আর এখন শাহ সুলতানও তাই করছে। সম্ভবত আমি হিতিজাকে অবিশ্বাস করে ভুল করেছি। সুলেমান, তুমি এখানেই থাকবে হুররাম। আম্মা এসেছেন, আপনার কি হয়েছে, কেমন যেন লাগছে? কিছু না বাবা, কতদিন তোমাদের দুজনকে দেখিনি, অস্থির হয়ে উঠেছিলাম। আল্লাহকে অনেক ধন্যবাদ, তোমরা দুজনই সুস্থ আছো। জাহাপনা, হুররামও কি যাবে আমাদের সাথে? হুররাম এখানেই থাকবে।
শাহজাদি, শুনলেন তো? অবশেষে পেরেছি গুলফাম, জাহাপনার এই সিদ্ধান্তে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। আমিন। কেন কেন আপনি আমাদের সাথে যাবেন না মা? কিছু হয়েছে? কিছুদিন বিশ্রাম নেব বাবা, অন্য কিছু না। আপনার কি শরীর খারাপ? এমন কিছু হয়নি সেলিম, আমি কিছুদিন এখানে থাকব, এখানকার পরিবেশ আমার এখন খুব ভালো লাগছে। তাহলে আমরাও থাকতে চাই, পরে সবাই একসাথে যাব। না, তোমরা জাহাপনার সাথে রাজধানীতে ফিরে যাবে, আর যোগ্য শাহজাদার মতো জাহাপনার কাছে কাছে থাকবে। তাছাড়া বাবা, আমি বেশি দিন থাকব না তো, ফিরে তোমাদের অভিযানের গল্প শুনব। সুলতানা, জাহাপনা শাহজাদাদেরকে এখন যাওয়ার আদেশ দিয়েছেন। জাহাপনা অপেক্ষা করছেন। আম্মা। সেলিম বাবা, মেহমেদ ভাই বোনদের খেয়াল রাখবে, ওরা যেন সব সময় নিরাপদে থাকে, অন্য কাউকে ক্ষতি করার সুযোগ দেবে না। এই দায়িত্ব তোমাকে দিলাম। চিন্তা করবেন না আম্মা। এমন সাংঘাতিক ঘটনা ঘটে গেল, আমাকে এই বিষয়টা আগে জানালেই পারতেন, ডাকাতদের ধরে এনে ওদের কে পাঠিয়েছে বের করতাম। জাহাপনা আমাকে দায়িত্ব দিয়েছেন, আর আমি তোমাকে জানাতে বাধ্য নই। বুঝে কথা বলুন, আমি এখন পাশা। তুমি আসলে কে আর কি করছো তা আমি জানি বলেই এ কথা বলছি। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। মালকো চলো, প্রস্তুতি নেওয়া হয়েছে? হয়েছে জাহাপনা, আপনার আদেশ পেলেই আমরা রওনা হব। ঠিক আছে, চলো এখন। লোথ ভাষা, আপনি শাহ হুবান আর গুলফামকে নিয়ে আসবেন। রুস্তম, তুমি শাহজাদাদের নিয়ে আমার পেছনে এসো। জাহাপনা ক্ষমা করবেন, ভেবেছিলাম হুররাম সুলতান আর আপনি একসাথে যাবেন, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমার আদেশ শুনতে পাওনি পাশা? যা বলেছি তাই করো। যেমন আদেশ জাহাপনা। তুমি এখনো কোনো খবর পাওনি পাশা? শাহ সুলতানকে মেরে ফেলতে চেয়েছিল দুর্বৃত্তরা। শুনে কষ্ট পেয়েছি পাশা। অশেষ রহমত, আল্লাহ শাহজাদিকে বাঁচিয়েছেন। আল্লাহ সবসময় তার প্রিয় বান্দাদের সাথে থাকেন, আর বিপদকামীদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলতে হয়। শাহজাদির উপর যারা হামলা করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে ইনশাআল্লাহ। আমিন আমিন। বিষয়টা রুস্তমকে জানাও, খুঁজে বের করুক ওই ভেনিসিও হাতুনকে। আমি ওনাকে সব জানিয়েছি সুলতানা, যেখানেই থাকুক ওকে খুঁজে বের করবেন, ওকে পেলে আপনার কোনো কাজ হবে। দুই পক্ষের এই সমঝোতা প্রমাণ হয়ে গেলে অন্তত পক্ষে জাহাপনা বুঝতে পারবেন শাহ সুলতান নিজেই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, উনি নির্দোষ নন। তুমি বাইরে যাও। হুররাম, শাহজাদি এত কষ্ট করে বিদায় জানাতে না এলেও হতো, কদিন পরে আবার দেখা হতে যাচ্ছে। এবার তোমার পাপের শাস্তি ভোগ করার সময় হয়েছে হুররাম, এটা তো কিছুই না। শাস্তি তো সবই শুরু হলো। শাহজাদি, আমার চলার পথ আপনাদের চলার পথের মতো মসৃণ না। যত যন্ত্রণা, ঘাত প্রতিঘাত, অন্যায়, অত্যাচার আমি সহ্য করেছি, আপনাদের সাথে হলে বহু আগেই হার মেনে নিতেন। তোমার অতীত সম্পর্কে আমরা সবাই জানি,
রুথেনিয়ার এক রুজদাসী, নামটা যেন কি, আলেকজান্ড্রা লারোসা। আমার নাম হুররাম শাহজাদি, হুররাম সুলতান, সুলতান সুলেমানের বিবাহিত স্ত্রী, তার পাঁচ সন্তানের মা আমি। আপনি এত সহজে আমাকে হারাতে পারবেন না। তুমি খুব ভালোভাবেই জানো হুররাম, ভাগ্য এখন তোমার সাথে নেই। এখানে জাহাপনাকে ছেড়ে একা তুমি কি করবে জানো না? চোখের আড়াল হওয়া মানে মনের আড়াল হয়ে যাওয়া। আমার প্রাসাদ, আমার সিংহাসন জাহাপনার হৃদয়ের মাঝে। আমাকে জাহাপনার হৃদয় থেকে মুছে ফেলবে এমন ক্ষমতা পৃথিবীর কারণেই। হুররাম, স্বপ্ন শেষ, জেগে ওঠো। জাহাপনার হৃদয়ে তুমি আর নেই, তোমাকে ছুড়ে ফেলেছেন। আপনার বুদ্ধি আছে বলতে হয়, ওর তাহলে নির্বাসন হয়েছে। ওর মুখটা যদি দেখতে, কেমন ভীত চাহনি। এই প্রথম ওকে এতটা অসহায় দেখলাম। ভালো হয়েছে, ওই প্রাসাদে আসার পর থেকে বিপদ যেন আর থামছেই না। দোয়া করি ওখানেই থাকুক। আমিন। আমি ভাবছি জাহাপনা এত বড় সিদ্ধান্ত নিলেন কিভাবে। ওনার যেন বিশ্বাস হয় সেভাবেই ঘটনা সাজিয়েছি। রুস্তম পাশাকেও খুব চিন্তিত মনে হচ্ছিল, যেন মাথায় বাজ পড়েছে, মুখে কথা নেই। হয়তো ভাবছে এবার ওর ভাগ্যে কি হবে। হুররামের কথায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শাস্তি সে পাবে। রুস্তম পাশা সময়ের সাথে নিজেকে বদলাতে জানেন, তবে তার আগে হুররাম সুলতানকে বাঁচানোর চেষ্টা করবেন। হুররামকে আর কেউ বাঁচাতে পারবে না, ওর সময় শেষ। আমাদের দায়িত্ব ওকে আবার মাথা তুলে দাঁড়াতে না দেয়া। কোনো চিঠি জাহাপনার কাছে পৌঁছাবে না। মিথ্যা বলে, ধোকা দিয়ে, জাহাপনাকে ভুল বুঝিয়ে ওনার মন জয় করার কোনো সুযোগ দেব না। বিজয়ের আনন্দে উৎসব হচ্ছে, চাইলে আমার সাথে দেখে আসতে পারো। আম্মাকে ছাড়া কিসের উৎসব আমি বুঝতে পারছি না। প্রথমে আম্মাকে এদিনে ডাকলেন, এরপর ওনাকে একা রেখে ফিরে এলেন। ভাইরা যদিও বলল ওনার শরীর খারাপ, কিন্তু আমি সত্যিটা জানি। কিসের শাস্তি? এসব নিয়ে তুমি ভেবো না মেক্সিমা, এটা তোমার মা আর আমার ব্যক্তিগত বিষয়। তাহলে আমাকে অনুমতি দিন, আমি আম্মার কাছে চলে যাই। ওনাকে ওখানে একা ফেলে এসে আপনি হয়তো শান্তি পাচ্ছেন, কিন্তু আমি কখনো। তোমরা কেউ কোথাও যাবে না মেহরিমা, এখন কামরায় যাও। কোনো কারণ জানি, আমি তোমাকে কামরায় যেতে বলেছি।
শাহজাদি বালিপি, দেখা হয়ে ভালো হয়েছে। যা আপনারা কিছুই বলছেন না, তবে আপনি নিশ্চয়ই সব জানেন। আম্মা কেমন আছেন? চিন্তার কিছু নেই শাহজাদি, তিনি পুরোপুরি সুস্থ আছেন। প্রাসাদে ফিরলেন না কেন? জাহাপনা নিশ্চয়ই আদেশ দিয়েছেন। কিন্তু তা কেন? জাহাপনা কেন এই আদেশ দিলেন? শাহজাদি ক্ষমা করবেন, তিনি যে কেন এই আদেশ দিয়েছেন তা আমিও জানি না। শাহজাদি মন খারাপ করবেন না, হুরাম সুলতান অবশ্যই প্রাসাদে ফিরে আসবেন। ধন্যবাদ পালিবে, যদি আমার বিষয়ে কিছু জানতে পারেন আমাকে জানাবেন। অবশ্যই শাহজাদি। এখন রুস্তমের উপর নজর রাখুন ইগার, হুররাম নিশ্চয়ই কোনো আদেশ দিয়েছে। সিনিয়ররা পর্শিয়াকে খুঁজে বেড়াচ্ছেন শাহজাদি, কিন্তু ওনাকে খুঁজে পাওয়া অসম্ভব। আমাদের সাবধান হতে হবে, মারজানাগা খাস কামরায় নজর রাখবে। হুররাম আর কিছুই করতে পারবে না। সত্যি বলছি, আপনি দারুণ বুদ্ধিমতী শাহজাদি। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। শাহজাদি আমার একটা কথা আছে, কিভাবে যে বলবো আপনাকে, এই চিন্তায় আমি রাতে ঘুমাতে পারি না। কথা না বাড়িয়ে বলে ফেলো হাতুন। হেতিজা সুলতানের কাছে এক মহিলা আসেন, তাকে আপনিও চেনেন। দোয়া পরে তিনি স্বপ্নের মাধ্যমে জানার পরামর্শ দিয়েছেন। সে কি জানতে চায়? মরহুম পাশার কবরের সন্ধান চান। স্বপ্নে কবরের পাশে আমাকে দেখেছেন, কদিন ধরে জিজ্ঞাসাবাদ করছেন কবর কোথায় বলার জন্য। তুমি আবার বলে দাওনি তো? আমি কিছুই বলিনি, তবে আমার পেছনে আগা আছে, আমাকে নজরদারিতে রেখেছেন। ভেনিসিও হাতুন দূরের কথা, ইহুদি রাখলো নিখোঁজ, একটা মহিলাকেও দেখে রাখতে পারলে না। হায় আল্লাহ, আমি মাত্র জানতে পারলাম পাশা। জানেন তো সুলতানা হঠাৎ চলে যাওয়ায় আমি হেরেম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এসব হলো কিভাবে? আমি এতগুলো প্রহরী রেখে এলাম। আমি গিয়ে দেখি ওখানে কেউ নেই, না প্রহরী না হাতুন। মনে হচ্ছে শাহ সুলতান সরিয়ে দিয়েছেন, দুজনের কাউকে পাওয়া যাচ্ছে না। এখন কি করবেন? শান্ত হও, শাহ সুলতানের অপরাধ প্রমাণ করার কোনো না কোনো উপায় খুঁজে বের করবই আমি, ইনশাআল্লাহ। অনুমতি দিন পাশা। মহামান্য পাশা, বলো মারজানাগা, শাহ সুলতান আপনার সাথে দেখা করতে চেয়েছেন। এসো। সুলতানা, কি হয়েছে বলো? খাবার তৈরি সুলতানা, কোথায় খেতে চান তা জিজ্ঞেস করতে এসেছি। ফারিয়া, আমার জীবন নিয়ে সংশয় আর তুমি খাওয়ার কথা বলছো? সুলতানা, আপনি নিশ্চয়ই প্রাসাদে ফিরে যাবেন, তবে ওই পর্যন্ত আপনাকে একটু শক্ত থাকতে হবে। যদি না যাই ফারিয়া, যদি আর কখনো নিজের স্বামী নিজের সন্তানদের দেখতে না পারি? অযথা এমন কথা ভাববেন না সুলতানা, কারণ এটা কখনো সম্ভব না। ফারিয়া, তুমি বুঝতে পারছো না, যে দু চোখ ভালোবাসা ভরা দৃষ্টিতে আমাকে দেখত, তার কাছে যেন আমি অপরিচিত কেউ। যদি ভালোবাসাই না থাকে, তাহলে আমার এই জীবন রেখে আর কি হবে? এত বছরের ভালোবাসা এভাবে শেষ হয় না সুলতানা। আপনার এই শূন্যতা জাহাপনাকে আরো বেশি ভাবিয়ে তুলবে।
তোরা বাসা কোথায়? জাহাপনা, বাসা অনেকদিন ধরে একটা খারাপ অসুখে ভুগছেন। কি হয়েছে ওনার হোজা চলেবি? গেটে বাতে আক্রান্ত জাহাপনা, দুপা ফুলে উঠেছে, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, তাই বিশ্রাম নিচ্ছেন। হাকিমরা কি বলছেন? সবাই সাধ্য মতো চেষ্টা করছেন, কিন্তু বাসার অবস্থার উন্নতি নেই জাহাপনা। আজ বাসা অভিজ্ঞ হেকিম মোশে আমনকে খবর পাঠাও, মুস্তাফা পাশা চিকিৎসা করাতে বলো। যেমন আদেশ জাহাপনা। শাহজাদি আমাকে আসতে বলেছিলেন। রুস্তম পাশা, শুনলাম তুমি এখনো আমার বিরোধী। তুমি যার আদেশ মেনে চলো সেই হুররাম সুলতানের অবস্থা তো জানো। আমি তো এই রাজপরিবারের সবার আদেশই মেনে চলি শাহজাদি। কথা ঘোরানোর প্রয়োজন নেই পাশা। হুররাম সুলতানকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছ আমি জানি। বিশ্বাস করুন শাহজাদি, আমি আগে যা হওয়ার হয়েছে পাশা, আমি একজন শাহজাদি হয়ে সবকিছু ভুলতে রাজি আছি। আপনার দয়া শাহজাদি। হুররাম সুলতানের কথা ভুলে যেতে হবে, জাহাপনাও তাই করেছেন। হুররামকে কেউ বাঁচাতে পারবে না, শত চেষ্টা করে কোনো লাভ হবে না। আর তাই এখন থেকে কার আদেশে কাজ করবে সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে।